हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आमी निपा, निपास कुकिंग एंड ब्लॉग्स थेके चले आसलाम आज आबार एकटा नतून रेसिपी निये। तो आज जे रेसिपिटी आमी देखाबो किभाबे घरे थाका उपकरण दिए खूब सहज पद्धतिते अल्प समये जेलापी तैरि करा जाय सेटी आमी देखिये दिब। तो चलुन व्यूअर्स, आमी किभाबे जेलापिटी तैरि करि देखिये देई। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা দেখতে পারেন। চলুন ভিউয়ার্স, দেখিয়ে দিচ্ছি আমি আমার জেলাপিটি তো কিভাবে তৈরি করি। তো ফ্রেন্ড, চলুন আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে অনেক সহজ পদ্ধতিতে জেলাপিটা তৈরি করব। তো দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স, প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে মাত্র 1 কাপ ময়দা নিয়েছি। ময়দা অথবা আটা যেটাই ঘরে থাকবে সেটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। একেবারেই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে জেলাপিটি তৈরি করব এবং অবশ্যই আশা করব আপনারা সবাই ট্রাই করবেন। এর থেকে সহজ পদ্ধতি আমার মনে হয় আর নেই। তো আমি সবারটাই দেখেছি কিন্তু আমারটাই খুবই মানে এই এই পদ্ধতিটা আমার কাছে খুব সহজ মনে হয়েছে। তো ভাবলাম এইটাই আমি আপু ভাইয়াদেরকে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, আমি এখানে 1 কাপ পরিমাণে কিন্তু ময়দা নিয়েছি, আপনারাও এরকম 1 কাপ পরিমাণ ময়দা নেবেন। আর নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমি একটা ইনো নিয়েছি। জাস্ট একেবারে দুইটা উপকরণ দিয়ে আমি কীভাবে সহজ পদ্ধতিতে জেলাপিটা বানিয়ে দেবো সেটি দেখিয়ে দিচ্ছি। তো এই ইনোটা আমি নিয়ে নিলাম, এখানে পুরো ইনোটা আমি কেটে নিয়েছি। পুরো ইনোটা আমি এখানে ঢেলে দিব, ঢেলে দিলাম ফ্রেন্ডস, ঢেলে দিলাম। তারপর দিব সামান্য পরিমাণের লবণ, এটা পরিমাণ মতো, যার যেরকম লবণ খান আপনারা আপনাদের পরিমাণ মতো। এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে আস্তে আস্তে করে হাতের সাহায্যে মেখে নিব এবং পানিটা কিন্তু আমরা একবারে দিব না। এখানে যেহেতু আমাদের পরিমাণটা ঠিক মতো দিতে হবে, তাই আমি আমার পরিমাণটা বুঝে আস্তে আস্তে দিতে থাকবো এবং এভাবে পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি মিক্সড করতে থাকবো। তো ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিব আমি শিরাটা কীভাবে করি। শিরা আসলে এটা নিজেদের পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি, যেহেতু আমি এরকম একটা পাত্রে শিরাটা করব, কারণ জেলাপিগুলো তাহলে দিলে অল্পতেই ভিজবে, অল্প জায়গায় জেলাপিগুলো ভালো ভিজে। তো এই চিনিটা আমি এই পরিমাণেই আমি নিজের আন্দাজ মতো করে দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দিবেন। এখন এটাকে নেড়ে, কেউ চাইলে আপনারা এখানে এলাচ দিতে পারেন, দুটো এলাচ দিতে পারেন, কিন্তু আমি কিছুই দিব না। জাস্ট আমার বেবিরা এলাচের গন্ধটা পছন্দ করে না, সেজন্য আমি খালি শিরাটাই করব। এবং আর একটা কাজ করব আমি, সেটা হচ্ছে গিয়ে এখানে আমি 1/2 টেবিল চামচের মতো লেবুর রস করে রেখেছিলাম, সেই লেবুর রসটা দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, এটা দিলে পরে আমার শিরাটা জমে যাবে না।
তো ফ্রেন্ডস বানিয়ে ফেললাম কিন্তু খুব অল্প সময় এবং অল্প উপকরণে আমার জিলাপি। তো কেমন লাগলো আমার জিলাপির রেসিপিটা অবশ্যই আপনারা আমার কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্তই, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।